হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ। আজকের লেসনটিতে আমি তোমাদেরকে এমন কিছু ডেইলি ইউজ ইংলিশ ফ্রেজেস শেখাবো যেগুলো ভেরি ইউজফুল। এই সেন্টেন্সগুলো তোমরা প্রতিনিয়ত তোমাদের ডেইলি লাইফে ব্যবহার করতে পারবে আর খুব সহজে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে। চলো আজকের লেসনটি শুরু করা যাক। এরকম কিছু না, নাথিং লাইক দ্যাট, নাথিং লাইক দ্যাট। আশাবাদী হও, বি অপটিমিস্টিক, বি অপটিমিস্টিক। কোনো কিছু হওয়া বোঝাতে আমরা বি ব্যবহার করে থাকি। ঠিক করে কথা বলো, বিহেভ নাইসলি, বিহেভ নাইসলি। বা আচরণ ঠিক করার ক্ষেত্রে আমরা বিহেভ কথাটি ব্যবহার করে থাকি, ঠিক করার ক্ষেত্রে নাইস, সো বিহেভ নাইসলি। পা ঘষে চলো না, ডোন্ট স্কাফেল, ডোন্ট স্কাফেল। এটা কি তোমার কথা বলার ধরন? ইজ দিস ইয়োর ওয়ে অফ টকিং, ইজ দিস ইয়োর ওয়ে অফ টকিং। যখন আমরা বলি কোনো কিছু অল্প করে খাও বা অল্প করে করো, কাজটা অল্প অল্প করে সম্পন্ন করো, এই অল্প অল্প করে এটাকে আমরা ইংরেজিতে কী বলবো? লিটিল বাই লিটিল, লিটিল বাই লিটিল। আমাকে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে, আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার, আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার। আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ইট। সো কোনো কিছু করতে বোঝাতে আমরা আই হ্যাভ টু ইউজ করতে পারি। তাকে গালিগালাজ করো না বা বকাবকি করো না, ডোন্ট অ্যাবিউজ হিম। গালিগালাজ বা বকাবকি বা কোনো খারাপ কিছু ব্যবহারের ক্ষেত্রে আমরা অ্যাবিউজ কথাটি ইউজ করে থাকি, সো ডোন্ট অ্যাবিউজ হিম। আজকে খুব মজা হয়েছে, টুডে ওয়াজ ফান, টুডে ওয়াজ ফান। কোনো কিছু করতে যাচ্ছিলাম বোঝাতে আমরা কী ব্যবহার করতে পারি? আমি বেরোতেই যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু লিভ, আই ওয়াজ অ্যাবাউট টু লিভ। আমি তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ, আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ। যখন আমরা বলি আমার শপথ করে বলো যে তুমি এই কাজটা করবে না বা আমাকে প্রমিস করো, এটা আমরা কী বলতে পারি? আমার শপথ করে বলো, শোয়ার বাই মি, শোয়ার বাই মি। সো ফ্রেন্ডস, এই ডেলি ইউজ ফ্রেসেসগুলো তোমরা রেগুলারলি প্র্যাকটিস করো, এগুলোর মাধ্যমে তোমরা খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও। মেনি মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।